শুভেচ্ছা আমন্ত্রণ চট্টগ্রাম 24 এ আপনাদের সাথে আমি জুবাইর মনসুর নিম্নমানের ইলেকট্রিক পাইপ বদলে কিনুন ভিগো ইলেকট্রিক পাইপ এন্ড ফিটিংস বৈদ্যুতিক তারকে রাখে সুরক্ষিত চট্টগ্রামে দ্রুতই শুরু হবে বিশেষায়িত বার্ন ইউনিটের নির্মাণ কাজ চবেক হাসপাতালে শনিবার ত্রিশয্যার নতুন আইসিইউ ওয়ার্ড উদ্বোধন শেষে এ কথা জানান স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার সামন্তলাল সেন জানান রোববার প্রিএকনিক অনুমোদন হবে প্রকল্পটি এরপরই একনিকে পাশ হলে দ্রুত নির্মাণ কাজ শুরু করা যাবে মন্ত্রিত্ব পাওয়ার পর শনিবার প্রথম চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আসেন ডাক্তার সামন্তলাল সেন সেখানে উদ্বোধন করেন ৩০ শয্যার নতুন আইসিইউ ওয়ার্ড দীর্ঘদিনের দাবির পর সরকারি অর্থায়নে চট্টগ্রামে বড় পরিসরে চালু হয় এই আইসিইউ ওয়ার্ড যেখানে রয়েছে আধুনিক যন্ত্রপাতি সহ সব ধরনের সুযোগ সুবিধা আগে মূল ভবনের চতুর্থ তলায় ২০ শয্যার আইসিইউ থাকলেও নতুন আইসিইউ করা হয়েছে হাসপাতালের নিচতলায় সব মিলে বর্তমানে ৫০ শয্যার আইসিইউ সেবা পাবে চট্টগ্রামের গুরুতর রোগীরা আমার জন্য একটা খুব সৌভাগ্যবান আমি আজকে এখানে একটা আইসিইউ ওপেন করতে পারছি এটা সত্যি প্রথম উদ্বোধন ৩০ বেডের একটা আইসিইউ এখানে করা এটা সত্যি খুবই ভালো জিনিস আমি যাদের এরাদের সঙ্গে যারা জড়িত সবাইকে সাধুবাদ জানাই আমার মনে হয় যে এখানে রোগীরা একটা ভালো সুচিকিৎসা পাবে পরে তিনি পরিদর্শনে যান বিশেষায়িত বার্ন ইউনিটের জন্য নির্ধারিত স্থানে যেটির জন্য তিনি মন্ত্রী হওয়ার আগে অক্লান্ত পরিশ্রম করে গেছেন বছরের পর বছর সেটি পরিদর্শন শেষে মন্ত্রী জানান সহসা প্রি একনেকে পাশ হবে ১৫০ শয্যার পূর্ণাঙ্গ বার্ন ইউনিট নির্মাণ প্রকল্পটি এরপরই একনেক সহ নানা প্রক্রিয়া শেষে দ্রুতই শুরু হবে নির্মাণ কাজ এই বার্ন নিয়ে অনেক অনেক দিন ধরে আমি যুদ্ধ করে আসছি আপনারা সবাই জানেন আমি এই মেডিকেল কলেজের ছাত্র সুতরাং আমার একটা স্বপ্ন এখানে জন্য একটা বার্ন হয় যাই হোক আমরা মোটামুটি গুছিয়ে নিয়ে আসছি কালকে একটা পিইসি মিটিং হবে একনেকে এটাকে বলে প্রি একনেক মিটিং সেইখানে আমাদের ডিপিপিটা পাশ হয়ে যাবে তারপরে প্রি একনেক মিটিং এর পরেই তারপরেই কাজ শুরু হবে আমার চাইনিজদের সঙ্গে সবসময় যোগাযোগ আছে আমাদের এই ডিপিপিটা পাশ হইলেই আমরা দ্রুত এর কাজ শুরু করব এই বিষয়ে আমি পিইসিটা পাশ করার পরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথেও কথা বলবো আপনারা সবাই সাহায্য যেন দ্রুত আমরা এই ১৫০ বেডের বানটা বানাইতে পারি তাহলে এই দেশের এই চিটাগাংয়ের বহু রোগীর উপকার হবে এখানে বহু রোগী আছে যেটা আমাদের হাসপাতালে যায় এখান থেকে রাস্তায় মারা যায় এখানে একটা স্বয়ংসম্পূর্ণ আইসিইউ হবে এসডিইউ হবে ওটি হবে সবই হবে ৫ দশক আগে এই মেডিকেল কলেজ থেকেই এমবিবিএস পাশ করেন ডাক্তার সামন্তলাল সেন নানা স্মৃতি জড়িয়ে আছে কলেজ প্রাঙ্গণ থেকে শুরু করে প্রধান ছাত্রাবাসে তাই তো মন্ত্রী হওয়ার পর প্রথম সফরে এসে স্মৃতিকাতর হয়ে ক্লাসরুম এবং প্রধান ছাত্রাবাসে নিজের থাকার কক্ষটিও ঘুরে আসেন তিনি এছাড়া কয়েকটি স্বাস্থ্য শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মরত চিকিৎসকদের সাথেও বৈঠক করেন স্বাস্থ্যমন্ত্রী রনি দত্ত চ্যানেল ২৪ চট্টগ্রাম দ্বাদশ সংসদ নির্বাচন জনগণ প্রত্যাখ্যান করেছে তাই নতুন করে নির্বাচন দিতে হবে এমন মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকেলে চট্টগ্রামের কাজী দেউড়িতে কালো পতাকা মিছিলে তিনি এ মন্তব্য করেন বিএনপির শীর্ষ নেতা বলেন দেশের সব কারাগার এখন বিএনপির নেতাকর্মীতে ভরা বাস্তবে সরকার গোটা দেশটাকেই জেলখানায় পরিণত করেছে কেন্দ্রীয় নেতা মাহবুবুর রহমান শামীম ও নগর কমিটির আহ্বায়ক ডাক্তার শাহাদত হোসেন সহ নেতারা কর্মসূচিতে উপস্থিত ছিলেন শেখ হাসিনার সরকার ২০২৮ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে কোন অপশক্তি এই সরকারকে ক্ষমতা থেকে নামাতে পারবে না বিএনপি জামাত সহ স্বাধীনতা অপশক্তির অযৌক্তিক অপরাজনীতির প্রতিবাদে আয়োজিত সভায় এমন মন্তব্য করেন নেতারা সকালে চট্টগ্রাম নগর আওয়ামী লীগ কার্যালয়ে সভায় বক্তারা বলেন অগ্নি সংযোগ আর অযৌক্তিক আন্দোলনে বিএনপি জামায়াত দেশ ধ্বংসের পায়তারা চালিয়ে যাচ্ছে তাদের বিষ দাঁত ভেঙে দিতে হবে নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাবুদ্দিন চৌধুরী সহ সভাপতি অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক
বদিউল আলম সভায় বক্তৃতা করেন। আইন শৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে খাগড়াছড়ির দুর্গম পাহাড়ে চাষকে গাজার। আঞ্চলিক সংগঠনগুলোর ছত্রছায়ায় নিষিদ্ধ এ মাদকের চাষ হচ্ছে বছরের পর বছর ধরে। মাঝে মাঝে অভিযান হলেও থামানো যাচ্ছে না উৎপাদন। পাহাড়ের দুর্গম এলাকায় গাঁজা ক্ষেত। খাগড়াছড়ির অনেক দুর্গম এলাকায় প্রায় দেখা মেলে এমন গাঁজা ক্ষেতের। সম্প্রতি গুইমারার দুর্গম চৌধুরী পাড়ায় 4 একর জমিতে করা গাঁজা ক্ষেত ধ্বংস করে আইন শৃঙ্খলা বাহিনী। এর আগে এমন গাঁজা চাষের সন্ধান মেলে মহালছড়ি, মাটিরাঙ্গা ও দীঘিনালায়। অভিযোগ, বিভিন্ন সংস্থার চোখ ফাঁকি দিয়ে এসব মাদক চাষ হচ্ছে আঞ্চলিক সংগঠনগুলোর ছত্রছায়ায়। বর্তমানে মাদকের বেশিরভাগই সীমান্ত গেসাই এলাকায় বেশিরভাগ এই মাদকের যে বাগানগুলো হচ্ছে। পার্বত্য অঞ্চলের যে সন্ত্রাসী দলগুলো আছে তারাই মূলত আধিপত্য বিস্তার করে ওইখানে। তো তা আমি মনে করি যে প্রশাসন যেখানে গাঁজা ক্ষেত করছে তারা চাষ করছে, এদেরকে শুধু ধ্বংস করে বন্ধ না করে তাদেরকে আইনের আওতায় আনা দরকার। এসব গাঁজা চাষ করা হচ্ছে খাস ভূমি ব্যবহার করে, যার নিরাপত্তায় ব্যবহার করা হচ্ছে নানা কৌশল। তবে গাঁজা চাষে জড়িতদের চিহ্নিত করতে উদ্যোগ নেওয়ার কথা বলছে প্রশাসন। আপাতত আমরা যেটা জানতে পারছি যে খাস জায়গা, তো আসলে ভূমির মালিককে আমরা যদি ফাইন্ড আউট করতে পারি তাহলে আমরা এটা আসলে প্রচলিত আইনে যেটা কভার করে আমরা সেভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নিই। এই আপনারা ঘরও দেখছেন, আমরা সেটা দেখলাম কিন্তু আমরা পাই নাই তার করার মতো, কিন্তু আমরা চেষ্টা করছি, আমাদের তদন্ত অব্যাহত আছে। আমরা তদন্ত করে যারা এটার সাথে জড়িত তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করব। দুর্গম এলাকায় অভিযান পরিচালনা করতে প্রতিবন্ধকতা থাকলেও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স দাবি জেলা পুলিশ সুপারের। সমাজ থেকে মাদককে যদি আমরা নির্মূল করতে চাই সম্মিলিত প্রয়াস আমাদের দরকার। আমি মনে করি যে আমাদের দেশ সোনার বাংলাদেশ, এই বাংলাদেশের এই যে আমাদের 2041-এর যে আমরা রূপকল্প, এই বাস্তবায়নের ক্ষেত্রে মাদকের ক্ষেত্রে জিরো টলারেন্স বাংলাদেশ পুলিশ বাহিনী সোচ্চারভাবে কাজ করে যাচ্ছে। আমরা মাদক নির্মূলে আইন শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বাড়ানোর বিকল্প নেই বলছেন নাগরিক সমাজ। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। নাটক বিতর্কে নগর জীবনের নানা সমস্যা তুলে ধরলেন তরুণরা, সমাধানে তারা চাইলেন রাজনীতিবিদদের সুভূমিকা। চট্টগ্রামে আমিও জিততে চাই ক্যাম্পেইনে নাগরিক সংকট ও রাজনীতি নিয়ে এভাবে নিজেদের ভাবনা তুলে ধরেন তারা। জুলেখা, যিনি বিভিন্ন মেসে রান্নার কাজ করে চালান সংসার, একমাত্র সন্তান সড়ক দুর্ঘটনায় পঙ্গু আর স্বামী একজন গাড়ির হেল্পার, ফলে তার জীবনের চাকা ঘোরানোই যেন কঠিন। জুলেখা একটি চরিত্র হলেও নাটকে তার মাধ্যমে তুলে ধরা নগর জীবনে জড়িয়ে থাকা নিত্যকার সমস্যা। যে নাটকটির মঞ্চায়ন হয় শনিবার ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের সহযোগিতায় মাল্টি পার্টি অ্যাডভোকেসি ফোরাম ম্যাপ আয়োজিত ইউথ ফেয়ারে। নগরী থিয়েটার ইনস্টিটিউটে এই আয়োজনে নাটক ছাড়াও ছিল কুইজ ও বিতর্ক প্রতিযোগিতা, যেখানে উপজীব্য ছিল চিকিৎসা খাতের বেসরকারীকরণ, যার মাধ্যমে তরুণরা তুলে ধরেন এই খাত নিয়ে তাদের নানামুখী ভাবনা। যেগুলো সরকারি রয়েছে তারা মানসিকার তেমন সেবা না দিলেও কিছু যায় আসে না, কারণ সেটা তো গরিবদের। তরুণরা চট্টগ্রামের বিভিন্ন সমস্যা তুলে ধরে তার সমাধানেও দেন নানা পরামর্শ। রাজনীতিবিদদের এক হয়ে নাগরিক সমস্যা সমাধানে মানুষের সাথে যোগাযোগ বাড়ানোর উপরও তাগিদ ছিল তাদের। একটি রাজনৈতিক দল যদি কোনো মতামত দেয় অপরটি বিরোধিতা করবেই, মানে কারোর মধ্যে আসলে কোনো সহনশীলতা নাই যে ও ঠিক বলেছে আচ্ছা এটা দিই। অনেক ইনফরমেশন আমাদের দেশ নিয়ে যেগুলো আমাদের খুব দরকার জানা সেগুলো আমরা জানতে পেরেছি। আপনি যদি দেশের জন্য কাজ করেন আলটিমেটলি হচ্ছে আপনার দেশ জীবনযাত্রার দেশেও আপনি ভালো করতে পারবেন। একটা অঞ্চল কেন্দ্রিক যে এই ধরনের ফেস্টগুলো হচ্ছে সেটা সব জায়গা জুড়ে যখন হবে তো সব এরিয়ার মানুষগুলো হচ্ছে অ্যাক্টিভ, মানে খুবই সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারবে।
তরুণদের রাজনীতি সচেতন করা, রাজনীতিবিদদের এক টেবিলে আনা, সেই সাথে নগর জীবনের নানা সমস্যা মাঠ পর্যায়ে রাজনীতিবিদদের মাধ্যমে কেন্দ্রে পৌঁছে দেয় এই আয়োজনের লক্ষ্য বলছেন আয়োজকরা। বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তিন দলের মধ্যে যে দূরত্ব, সেই দূরত্বটাকে কমিয়ে আনা, তারপর আমরা জনগণের সাথে যে রাজনৈতিক নেতৃবৃন্দদের দূরত্ব, সেই দূরত্বটাকে আমরা কমিয়ে আনা, প্রায়োরিটি বেসিস যে বিষয়গুলো আসলে সমস্যার সমাধান করা দরকার সেই বিষয়গুলো আসলে আজকের প্রোগ্রামের মাধ্যমে উত্থাপন করে রাজনৈতিক যারা পলিসি মেকাররা আছেন এবং যাতে ওনারা এটা রিসিভ করে। আমিও জিতাই এই স্লোগানে ইউএসএআইডির অর্থায়নে ইউথ ফেয়ারে অংশ নেয় দেশের 14টি বিশ্ববিদ্যালয়ের 16টি দল, ছিলেন নানা শ্রেণী পেশার প্রতিনিধিরাও। ইভেন মির, চ্যানেল 24, চট্টগ্রাম। দর্শক ছিল চট্টগ্রাম 24 এর। এখনকার আয়োজন এতক্ষণ, সাথে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে।